হ্যালো বন্ধুরা, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিকুস ডেইলি লাইফে। তোমাদের আবারও একটা নতুন ব্লগে অনেক 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 স্বাগত জানাই। আর আজকে হলো সানডে আর এখন বাজে সকাল 6:30। তো ভোর ভোর আমরা উঠে গেছি, কারণ আর দেখো চেয়ার সমস্ত সেট করা হয়ে গেছে, চেয়ারগুলো চেয়ারগুলো বাবা আমি আর মা তিনজনে মিলে সেট করলাম। আর আজকে হলো নেক্সট ডে, কালকে শনিবার ছিল। আমার শ্বশুর শাশুড়ির কাজ ভালোভাবেই সম্পন্ন হয়েছে। ঠাকুরের কাছে সকালবেলা ঠাকুরকে অনেকবার ডেকেছিলাম যে আমার শ্বশুর শাশুড়ির কাজে যেন কোনো বাধা বিঘ্ন না আসে। তো মোটামুটি কাজ ভালোভাবেই সম্পন্ন হয়েছে। আর আজকে হলো সানডে, তো পরের দিন আজকে একটু খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে, তো সেই কারণে লোকজন আজকে আসবে আর কি, কিছু লোকজন আসবে। তো কাল থেকে সেই তোড়জোড়ই চলছে, সেই কারণে চেয়ারগুলো পাতা হয়েছে। আর এখানে এই দেখো টেবিল চলে এসেছে, এখানে এই দেখো এখানে সমস্ত ডেকোরেটার্সের বাসনপত্র, আর এই যে টেবিল ফেবিল, এই গ্যাস স্টোভ, কড়াই, সমস্ত কিছু দিয়ে গেছে কড়াই। আর এখানে ফ্যান লাইট সমস্ত কিছু সেট করা হয়ে গেছে। এই জায়গাটা খাওয়া দাওয়া হবে, আর ওই সামনেটায় লোকজন বসবে, তো সেই কারণে ওই জায়গাটা চেয়ারগুলো আমরা সেট করেছি। আর রান্না বান্না হবে। আর এই যে এই ঘেরা দেওয়া জায়গাটা আছে, এই যেখানটা আমার বাগান, তো এখান থেকে এই গাছগুলো তুলে আগের দিনই সরিয়ে দিয়েছিলাম। তো এই বাগানের মধ্যে এই জায়গাটা ঘিরে নিয়েছে, এই জায়গাটাই হবে রান্না বান্না। তো আজকে সারাদিন যা যা হয় তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কালকে তুয়া কলেজ থেকে এসেছিল, তুয়া দুদিন ছিল না, কারণ তুয়ার তো মর্নিং কলেজ, তো ও সকালবেলা এখান থেকে মানে শিয়ালদা যাতায়াত করতে অনেকটাই প্রবলেম হবে, যেহেতু মর্নিংয়ে ক্লাস, বেলায় হলে কোনো অসুবিধা ছিল না। আর সেই কারণে ও বাড়ি চলে গেছিলো, তো দুদিন বাড়িতে ছিল, কলেজ টলেজ করে কালকে একবারে আমাদের বাড়িতে এসছে। তো সেই কারণে তুয়া দুদিন ছিল না, আর আজকে তুয়া আছে। আর এই দেখো সকাল সকাল উঠে গেছে, আমি আরও একটু হাঁটাহাঁটি করছি, এখন যাব স্নান করতে। তো স্নান করে ঠাকুরের পুজোটা দিয়ে নেব তাড়াতাড়ি করে, আগে পুজোটা সেরে নেব, কারণ এরপরে আবার আমার শ্বশুর শাশুড়ির টেবিলটা মানে এই জায়গাটায় একটা টেবিলের মধ্যে সুন্দর করে ওনাদের ছবি দিয়ে মালা ঠালা দিয়ে তারপরে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজাবো। তো পুজোটা যদি আমি কমপ্লিট না করে বেরোতে পারি, এরপরে আবার চলে আসবে সমস্ত এই যে রান্নাবান্নার লোকেরা, তো সেই কারণে প্রচণ্ড চাপ হয়ে যাবে। ওরা আবার এটা চাইবে ওটা চাইবে, সমস্ত কিছু যদিও ক্যাটারিংয়েই দেওয়া, ফুল ক্যাটারিং, কিন্তু তাও সমস্ত জিনিস আমাদের মানে ঘরে নেই, রেখে গেছে সমস্ত মানে এই যে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও এই যে এখানে না সমস্ত বস্তায় বস্তায় করে ওরা এই যে যা যা হবে সমস্ত কিছু এখানে রেখে গেছে, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, তো সেই কারণে এইগুলো আবার নেবে, তারপরে এটা পাবে না ওটা পাবে না। আর কালকে সারাটা দিন তো আমার মানে ব্যস্ততা, মানে ঠাকুরমশাইরা বারে বারে ডাকছে, এটা চাই ওটা চাই, সবই গোছানো আছে, তাও তারপরেও অনেক কিছু থাকে যেগুলো আর কি দরকার পড়ে, তো সেইগুলো চাই। সারাদিন আমি এত প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম, প্রচণ্ড, আর মানে রাত্রেবেলা আর শরীরে কোনো জোরই ছিল না, খেয়ে দিয়ে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি বলতে কি, তাও 11টা বেজেছে শুতে শুতে। আর এই যে আজকেও সেই জিনিসে হবে, তো ওরা নেবে সবই, কিন্তু অনেক কিছু জিজ্ঞাসা করবে এই সেই, তো সেই কারণে আমাকে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে চলে আসতে হবে। তো এখন যাই চটপট স্নানটা করবো, তারপর পুজো দিয়ে তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এই দেখো ফাইনালি আমার ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে, এই যে গুরুদেব। আর এই আমার শাশুড়িমা আর শ্বশুরমশাইয়ের ছবিটা এখন বাইরে সাজাবো, আর গোপালকে মানে সকালে সব ঠাকুরকে দিয়ে আবার গোপালকে দিয়ে রেখে দিয়েছি, বলেছি গোপাল তুমি নিজে নিয়ে খেয়ে নেবে, কারণ এরপরে তো আর বেশি সময় পাবো না, মানে আবার ঠাকুর ঘরে ঢুকতে গেলে তো জামা কাপড় চেঞ্জ করতে হবে, তো সেই কারণে পরে লোকজন চলে আসলে একটু প্রবলেম হবে। তো গোপালকে একবারে দিয়ে গেছি, বলছি গোপাল তুমি নিয়ে খেয়ে নেবে, আর শ্বশুর শাশুড়ির ছবি একটু পরেই সাজাবো, আর এখন চা খাবো, এখন বাজে 8টা, তো এখন চাটা খেয়ে নেবো তাড়াতাড়ি করে। এই দেখো সবাই চা খাচ্ছে বসে, আমাকে দেখো না গামছা পরা, কোথেকে বার করছে এটা, এখন
তো দেখো এদিকে আমাদের যে রান্না করবে যারা, রান্নার সমস্ত লোকেরা এসে গেছে। তো এখানে মাছ আর সবজি তরকারি সমস্ত কিছু, তো সবজি তরকারিগুলো তো কালকে এনে রেখে গেছিলো আর মাছ টাছগুলো আজকে নিয়ে আসলো। তো এই যে এখানে সমস্ত রান্নার মশলা বাটা বুটি কাটাকুটি শুরু হয়ে গেছে, আর সকালবেলা হবে লুচি তরকারি। তো তার জন্য প্রিপারেশন করছি, আর এই গামলায় মনে হয় আম ভিজিয়ে রেখেছে, আম কেটে। আর ওদিকে সোনক উঠে গেছে, তো সোনক তার মাসির সাথে একটু খেলা করে নিচ্ছে, যেটা ওদের প্রত্যেক দিনের সকালবেলা রুটিন, মানে তুয়া যদি বাড়িতে থাকে। আর এদিকে ভেটকির পাতুরি হবে বলে কলা পাতাগুলোকে বোধহয় আগুনে সেকে নিচ্ছে। আমি পুরোটা তো রান্নার কাছে থাকতে পারছি না, আমাকে ওদিকেও যেতে হচ্ছে, মাঝে মাঝে এসে একটু ভিডিও করে যাচ্ছি। আর ওখানে মনে হয় লুচি তরকারির জন্য আলু, মানে আলু ভাজা হচ্ছে। আর দেখো এখানে মটরশুঁটি ছাড়াচ্ছে, মনে হয় সেটা ডালে দেওয়া হবে। আমার ওপরে ড্রয়ারটা খোলো, আমার ড্রেসিং টেবিলে ওপরে ড্রয়ারটা খোলো, খুললেই দেখবা একটা 5 টাকার কয়েন আছে। তো ওদিকে তো রান্নাবান্নার কাজ অনেকক্ষণই শুরু হয়ে গেছে, আর এদিকে চলে এসেছে আমার শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের ছবিটা টেবিলে, বাইরে টেবিলটার মধ্যে ভালো করে সাজাতে, যাতে যারা লোকজন আসবে তো মালা পরাতে পারে। তো সেই কারণে এই বাইরের টেবিলে এখানে সুন্দর করে একটা বড় টেবিল আছে, যেহেতু দুজনের ছবি একসাথে সাজানো হবে তো চেয়ারে রাখলে তো প্রবলেম হয়ে যাবে, হবে না। তো আমাদের একটা বড় টেবিল, কাঠের টেবিল আছে, তো সেটার মধ্যে সমস্ত কিছু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এদিকে বৈষ্ণব কাকুটা এসেছে, উনি মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসেন তো কীর্তন করতে করতে, আর আমার ছেলেই প্রত্যেক দিন ওনাকে কিছু মানে সাহায্য করে থাকে। তো আমার বলাই আছে যে একটা কৌটো আছে, ওখান থেকে ওর পয়সা নিয়ে ওনাকে দিয়ে দেয়। এই তুই কোথায় পেলি পয়সা? হ্যালো মিস্টার দাস, আমার ছবি তুলিস না? মিস্টার দাস, আমার ছবি তুলিস না? ছবি তুলছে না, একটা ভিডিও করছে। এই যে মিসেস গুপ্তা, হ্যালো, আপনি কি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন? আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এখানে পুরো রেডি আছে,
একটা ফ্যানও লাগিয়ে দিয়েছে সব কিছু। এখানটায় রান্না হচ্ছে, ভেটকি বাতুরি হবে, আর হলো এঁচোড় চিংড়ি হবে। এটা আমি কথা বলছি অরিক। এই যে মা, হ্যালো করো, হ্যালো করো মা, হ্যালো হ্যালো। তো এই ধূপকাঠি আনতে হবে আর মোমবাতি আনতে হবে, সব কিছু লাগানো। আর আগে দেখাচ্ছি, এই যে এখানে দেখেন কখন কিসে লাগে, ওই জন্য রেখে দিচ্ছি। তো তুমি দাদি ঠাম্মিকে কিছু বলবা? না বলবো, দাদি ঠাম্মিকে এই যে কালকে যা মন্ত্র পড়লো, দাদি ঠাম্মিকে কি করবে? এখানেও আছে, তো দেখতে আছে ঘরে মা প্রসাদ দিচ্ছে। তো আমার ওইদিকে শ্বশুরমশাই শাশুড়ি মাকে সাজানো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো এখানে আমাদের সকালে ব্রেকফাস্টের জন্য লুচি ভাজা হচ্ছে, তো লুচি বেলা হচ্ছে। আর এই হলো চিংড়ি মাছ, আর এখানে কাতলা মাছ আছে। তো আজকের মেনু কী কী তোমাদের জানিয়ে দিই, আজকে হবে সাদা ভাত, ভেজ ডাল, আর উচ্ছে আলু ভাজা, একদম ক্রিস্পি হয় ভাজাটা, খুব সুন্দর হয়, কর্নফ্লাওয়ার দিয়ে ভাজে। আর হবে বেগুনি, আর তার সাথে আছে এঁচোড় চিংড়ি, কাতলার হলো গিয়ে দই কাতলা, আর ভেটকির পাতুরি, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আর আমদই, আর পান। তো এই হলো আজকের মেনু। তো এই যে ফুলকো ফুলকো লুচি এখন ভাজা হচ্ছে, এরপরেই আমাদের দিয়ে দেবে। তো এরপরে আরও অনেক আত্মীয় স্বজন আস্তে আস্তে আসতে শুরু করেছে, আর আমি এখন গিয়ে তাই জন্য ড্রেসটা একটু চেঞ্জ করে নেব। এখন তো কুর্তি পরে আছি, এরপরে একটা শাড়ি পরে নেব। আর এই দেখো বলতে বলতে লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে বলতে বলতেই আমার মামা বাড়ির থেকে সবাই চলে এসেছে, মানে আমার বড় মামা, বড় মামি, মামার ছেলেরা, ছোট মামা, ছোট মামি, তো ছোট মামার মেয়ে, এরা সবাই এসে গেছে। আর আমার মামি শাশুড়ি তো ছিলই, উনি কালকেও এসেছিলেন, আবার তার সাথে আমার এরপরে আমার জেঠিমা, আমার কাকিমা, মাসি শাশুড়ি, আরও অনেকে, তো সবাই চলে আসবে। আর এই দেখো বলতে বলতে ব্রেকফাস্টের জন্য আমাদের লুচি আর আলুর তরকারি দিয়ে দিয়েছে, তো এখন সবাই মিলে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। আসা
আছে আর আমিও তাই জন্য একটু রেডি হয়ে নিলাম। তো এই যে এই শাড়িটাই পরেছি, আমার শাশুড়ি মারি শাড়ি। তো এখন চলো তোমাদের নিয়ে যাই ওইদিকে যেখানে রান্নাবান্না হচ্ছে। কী রান্নাবান্না হচ্ছে সমস্ত কিছু দেখাচ্ছি। তো এর মধ্যে বলতে বলতেই আমার সেজমা আর সেজো কাকার মেয়ে ওরাও চলে এসেছে, ওরা অনেক দূর থেকে এসছে, রান্নাঘর থেকে এসছে। তো সবাইকে আমি আমার মতো করে একটু আপ্যায়ন করার চেষ্টা করছি। আজকে যদি আমার শাশুড়িমা আর শ্বশুরমশাই বেঁচে থাকতেন তো সমস্ত কিছু হেডেক আমাকে হয়তো নিতে হতো না। তো সেইখান থেকে ওনাদের অনুপস্থিতিটা খুব মানে বুঝতে পারছি, আর সবাই সেই কথাই বলছিল। আর ওনাদের অনুপস্থিতিটা মানে ওনাদের ওনারা যে নেই সেই জিনিসটা খুবভাবে মিস করছে, সবাই মিস করছে, আমিও মিস করছি। আর সবাই মুখে হাসি খুশি থাকলেই সবসময় যে মনে খুব আনন্দ সেটা নয়, মুখে হাসি রেখে মনে কষ্ট নিয়ে অনেক সময় চলতে হয়। তো সেভাবেই চলার চেষ্টা করছি। তবে আমরা তো মানুষ আর আমাদের থেমে থাকলে চলবে না, তো আগিয়ে তো যেতেই হবে, সেই কারণে আগিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রথম দিকটায় খুবই অসুবিধা হয়েছে, খুবই কষ্ট হয়েছে, কিন্তু চলার চেষ্টা করছি সমস্ত কিছুকে নিয়ে যাতে আগিয়ে চলতে পারি, কারণ আমার একটা বাচ্চাও রয়েছে। তো সেই দিকে তাকিয়ে তো আমাকে উঠে দাঁড়াতেই হতো। তো ওইদিকে দেখো এই সমস্ত কথা বলতে বলতে এদিকে এচোর রান্না কমপ্লিট হয়ে গেছে। জীবন কখনো থেমে থাকে না, মানুষের জীবনকে আগিয়ে নিয়ে যেতেই হয়, তো সেই চেষ্টাই করে চলেছি। আর এইদিকে দেখো আলু ভাজা আর উচ্ছে কাটা হয়ে গেছে, আর এইখানে চাটনি রেডি হয়ে গেছে। এই আলু ভাজা উচ্ছে যেটা কাটা হয়েছে এটাকে কর্নফ্লাওয়ারের গোলায় চুবিয়ে তারপর রান্না করা হবে, তো খুব টেস্টি লাগবে খেতে। আর দেখো এদিকে আমি চলে এসেছি আবার আমার শ্বশুরমশাই শাশুড়িমার কাছে। তো ওনাদের মৃত্যুর পরে মানে মৃত্যুর সময় বা পরে আমরা যে ফেজের মধ্যে দিয়ে কাটিয়েছি সেটা আমি আরেক দিন তোমাদের সাথে শেয়ার করব। তো সাংঘাতিক ফেজের মধ্যে দিয়ে আমাদের জীবন কেটেছে, তো আমার উঠে দাঁড়ানো এতটা সহজ ছিল না, মনের জোর না থাকলে সেই সময় আমার পক্ষে উঠে দাঁড়ানো সম্ভব ছিল না, সেই সময় কাটানোই সম্ভব ছিল না। এতটা মানে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের একটা সময় কেটেছে, ওনাদের মৃত্যুর সময়টা আর কি। তো সেসব কথা পরে বলবো। আর এদিকে দেখো কালকে ঠাকুরমশাইরা কাজ করে গেছে, তো তারা ব্রাহ্মণ ভোজন করেনি, কালকেই বলেছিলাম, তো আজকে ব্রাহ্মণ ভোজন করবে। সেই কারণে ওনাদের জন্য গীতা পৈতা একটা পেতলের রেকাবি থালার মধ্যে গীতা পৈতা একটা ফল আর একটা ষাটের পিস আর 101 টাকা করে দক্ষিণা আমি একবারে রেডি করে রেখে দিলাম, যাতে ওনারা আসলে ওনাদের ব্রাহ্মণ ভোজন করানোর পর এগুলো হাতে তুলে দিয়ে ওনাদের আশীর্বাদ নিতে পারি, তো সেই কারণে। আর এদিকে দেখো ভেটকির পাতুরি বানানোর জন্য ভেটকি মাছকে আগেই ওরা ম্যারিনেট করে রেখেছিল, আর কলা পাতাগুলো তো তখনই দেখলে সেকে নিল, আর এখন এগুলো পুর ভরে এগুলোকে বেঁধে একবারে রেডি করে নিচ্ছে, একটু পরেই মনে হয় ভাজা হবে। তো এইভাবেই করছে। আর এখানে উচ্ছে আলু এখনও ভাজা হয়নি, এগুলো হয়তো গরম গরম লাস্টের দিকেই ভাজবে, কারণ ঘিয়ের সাথে উচ্ছে আলু ভাজাটা সার্ভ করা হবে, ভীষণ দারুণ টেস্টি খেতে হয়। তো এর রেসিপিটা আমি জানি, তো এরপরে কোনো একটা ভিডিওতে আমি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। এদিকে তো রান্নার যোগান প্রায় 70% কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে যারা গেস্ট আসছে তো তাদের জন্য চা বানানো হচ্ছে।
তো এখানে চা বানাতে এখন চলে এসেছি। আর এই দেখো দেখতে দেখতে আমার জেঠু জেঠিমা চলে এসেছে বেলঘুরিয়া থেকে। তো এখন মিষ্টি মালা শ্বশুর শাশুড়ির সামনে দেবেন। আর তারপরে এখন প্রায় বাজে 12:30 1টা মতো। তো এরপরে সমস্ত আস্তে আস্তে আরও যারা যাদের নিমন্ত্রিত তারা আসতে শুরু করেছেন। তো এবার আস্তে আস্তে আমিও আরও প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে উঠেছি। যদি আমার না ওঠে তাহলে কিন্তু দেখাও দেখাও ভালো করে দেখাও। তো বলতে বলতে এখানে আমার মেজো মাসি শাশুড়িও এসে গেছেন, আর আরও অনেকে এসছেন। তো কেউ কেউ বাইরে, কেউ কেউ ঘরে বসে আছেন। আর এরপরে আমার হাজবেন্ডের অফিসের থেকে, কাজের জায়গা থেকে সমস্ত স্টাফেরা চলে আসবে। তো আরও আমি ব্যস্ত হয়ে পড়েছি। আর এরপরে চলছে, তো এখন সবাইকে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে নিচ্ছি যেহেতু গরম থেকে সবাই এসছে। তো বাইরে একটা বড় পাখা লাগানো আছে, তো কেউ বাইরেও বসেছে কেউ ঘরে বসেছে। আর সবাইকে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিচ্ছি যাতে গরম থেকে আসলে একটু আরাম রিলিফ পায়। তো সেই কারণে বলছি কি তোমাদের আর কত রে দিগো বসাবো, বসিয়ে দেবো পাতুরিটা ভাগ দিয়ে, পাতুরিটা ভাগ দিয়ে যত তাহলে বসিয়ে দেবো 10 মিনিট পরে তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর এর মধ্যেই সবাই মোটামুটি খেতে বসে গেছে, এটা ফার্স্ট ব্যাচ চলছে। তো এনারা খেতে বসে গেছেন। তো এরপরে আরও অনেক লোক আছে, তো পরপর পরপর ব্যাচে সবাইকে বসানো হচ্ছে। আর প্রচুর পরিমাণে ব্যস্ত রয়েছি আমি, আর বন্ধু বান্ধব সবাই চলে এসেছে, আর ঠাকুরমশাইরাও এসে বসে আছেন। কারণ একটা ব্যাচ ফাঁকা হবে, তারপরে ঠাকুরমশাইরা ব্রাহ্মণ ভোজন করবেন। তো সেই কারণে ঠাকুরমশাইরাও এসে এখন ওয়েট করছে, ওই ব্যাচটা ফাঁকা হলে তারপরে নেক্সট ব্যাচে ওনাদের বসিয়ে দেব। তারপর
এই তোরা উল্টে পড়িস না কিন্তু এ তুয়া আরে এদিকে আমার সাথে একটু হেল্প কর তাড়াতাড়ি আয় বলো এই আর এই দেখো দেখতে দেখতে সবাই মোটামুটি চলে এসেছে তো এই হলো আমার দেওরের ছেলে আর আমার ছেলের সাথে ওর খুবই বন্ধুত্ব তো ও এসছে ওরাও এসছে আর এখন একটু বাচ্চারা তো আনন্দ করবেই বলো তো এখন ওরা একটু নিজেদের মধ্যে খেলাধুলো করছে আর আমার ছেলেরও বেশ কয়েকজন বন্ধুবান্ধব এসছে তো ওরা একটু নিজেদের মধ্যে ওরা তো বাচ্চা ওরা তো আর বোঝে না তো এটা কি অনুষ্ঠান তো সেই কারণে ওরা নিজেদের মধ্যে একটু খেলাধুলো শুরু করে দিয়েছে নাচ গান তো এভাবেই আজকে দিনটা কেটে গেল আর সারা দিন ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়েই কাটলো তো সবার শেষে বাচ্চাদের এই আনন্দটা দেখেই মনটা ভরে গেল তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি এরপরেও আরও অনেক 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 কাজ ছিল সমস্ত লোকরা খেয়ে দিয়ে চলে যাওয়ার পরে সন্ধ্যাবেলা ক্যাটারিংয়ের যারা ছেলে ছিল তারা চেয়ার টেবিল সমস্ত কিছু ছড়িয়ে রেখে চলে গেছিলো তো সন্ধ্যাবেলা সমস্ত কিছু চেয়ার টেবিল আমি আর আমার মা আর মিলে দুজনে মিলে চেয়ার টেবিল আর রান্নার জায়গা তো প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল বুঝতেই পারছো বাড়িতে খাওয়া দাওয়া হলে যেরকম হয় আর কি আর ঘর দোয়ার তো আছেই তো লোকজন চলে যাওয়ার পরে সমস্ত কিছু আমি নিজের হাতে ঘর দোয়ার সমস্ত মুছেছি আর বাইরে গিয়ে সমস্ত কিছু ক্লিন করেছি